नमस्कार बंधुरा, एक सुंदर भिडियो जेटा सब बाइकार खूब भाल लागबे सेरकम एक भिडियो निये आमरा आज के चले एसेछि सोनार संसारे। कल आमादेर लक्ष्मी पुजो बृहस्पतिवार। बृहस्पतिवार लक्ष्मी पुजो माने हच्छे आमादेर चैत्र भाद्र आर पौष, এই তিনটে মাসে আমাদের লক্ষ্মী পুজো হয়। সেই জন্য আজকে সন্ধ্যাবেলা এই জায়গাটা মুছে নিয়ে ঠাকুরের আলপনাটা দিয়ে রাখছি। হ্যাঁ, কাল থেকে আবার শুরু হয়ে যাবে। সকালবেলা উঠে একটু ভোর ভোর উঠতে হবে, সব কিছু করতে হবে, লক্ষ্মী পাড়তে হবে। তো আমাদের পুজো কেমনভাবে হয়, কীভাবে হয় আমি চেষ্টা করব সম্পূর্ণটা আপনাদের দেখানোর, আপনারা দেখতে থাকুন। আমাদের লক্ষ্মী ঠাকুরটা পাতা হয় এই জলচৌকিতে। এটা বহু বছরের পুরনো, মানে আমার শাশুড়ির যখন অল্প বয়স ছিল তখন থেকে এটার মধ্যে পাতা হচ্ছে। আপনারা তো দেখবেন এই সাইডগুলো অনেকটা খেয়ে খেয়ে গেছে কাঠের। তো এটার মধ্যে আমিও লক্ষ্মী পাতি, সেই জন্য এটাতে একটু আলপনা দিতে হয়। মানে শাশুড়িও দিতেন, পরস্পর আমাদের বড় বউ, মেজ বউ, নবউ সবাই দিয়েছে, আমিও দিচ্ছি, আমি ছোট বউ। হয়ে গেছে আজকের মতো, এবার শুকাক সব, কাল আবার সকাল থেকে উঠে করব। আমি লক্ষ্মীটা পাব যখন আমি আর কথা বলবো না। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আলপনায়কে তোমায় সাজিয়ে দিলাম পট, আমির পল্লব দিলাম জল ভরা ঘট, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে থাকো আমারে ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আমাদের চাল ভিজিয়ে ইয়ে করতে হয়, মানে শুকনো চাল আমাদের দেয় না, চালটা ভিজিয়ে দেয়। আমি এসে থেকে দেখছি ফল আনা হয়েছে, ফল সব পেকে গেছে, কলা টলা সব পেকে, মানে এখানে তো দূরে বাজার। মোট ছটা নই বেঁধতে পারো তোমার? হ্যাঁ, ছটা। কার কার? একটা হবে লক্ষ্মী, একটা নারায়ণ, একটা হবে কুবের পেঁচা। এই যে কুবের পেঁচা পেঁচি দিয়েছি না, এটা কুবের পেঁচা, এটা কুবের পেঁচি, মানে ওর বউ। আর হচ্ছে পঞ্চদেবতা গণেশ, আর হচ্ছে তুলসী। আচ্ছা, পঞ্চদেবতাকে এইভাবে দিতে হয়, টিকে রাখো পাঁচটা। আচ্ছা, এই আমাদের পুরনো বাড়ি, মানে আমাদের যে বাড়ি দেখছেন এটা ছিল আসল বাড়ি, ভিটেটা, ভিটে বাড়ি। তো এখন সেগুলো ভেঙে পড়ে গেছে, যার জন্য আমি এরকম বাঁধিয়ে দিয়েছি, কিন্তু পুরোটা আমি মানে ফেলে দিইনি, এখানটা বাঁধিয়ে রেখে দিয়েছি। এই একটা নতুন বিল্ডিং, এই বিল্ডিংটা বহুদিনের, এই বিল্ডিংটাও প্রায় আজকে 80 বছর হয়ে গেল, বহু বছরের। কিন্তু এইখানটা সাবেকি হচ্ছে দেওয়াল,
হচ্ছে আমাদের ঠাকুরের ভোগ রান্নার গ্যাস, এবার দুধটা বসাচ্ছি। এখানে 2 কেজি দুধ আছে, চালটা দিয়ে দিয়েছি, ফুটুক সেদ্ধ হোক। অন্য সময় পায়েস করি, কিন্তু ঠাকুরের কোনো জিনিস করলে দেখবি তোর মনটা তো তখন সেই ঠাকুরের দিকে থাকে, যার জন্য সব জিনিসটাই ভালো লাগে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু বিষ্ণু বর্ণাং বহরাবসন্তি সুরয়া দিভিম যক্কং আধার শক্তি কমল আসন ওই নমঃ। ওম আসনস্যমের বিষ্টরি সুদলাং চন্দ্র নর্মদে সিন্ধু কাবেল সিন্ধবং সান্নিধিং কুরু। ওম গঙ্গা, ওম গঙ্গা, ওম গঙ্গা সুপজ্জ্বলিতং গঙ্গনিষাদি পঞ্চদেবতাভ্যৈ নমো নমঃ। সিদ্ধিদাত গণপতি দেবীদি কামনাং শুভাদি মঙ্গলার্থে ওম গঙ্গনিষাদি নমঃ। ওম হেলন্তং মহাকামং এবার এর মধ্যে আমি কাজুটা দিয়ে দিলাম, চিনিটা পরিমাণ মতন দিলাম, পায়েস হয়ে গেছে। এবার কিশমিশটা দিয়ে দিচ্ছি, বাস হয়ে গেছে। আর বেশিক্ষণ ফোটাবো না, তার কারণ হচ্ছে এবার এটা না নামালে পরে একটু পরে আবার টেনে যাবে, হ্যাঁ গাঢ় হয়ে যাবে। চাল অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে, আমি পুষ্পাঞ্জলি দিতে গিয়ে দেরি হয়ে গেল, চাল অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে, এবার অফ করে দিচ্ছি। ভোগটা তুমি ঠান্ডা করতে রাখবে তো? হ্যাঁ, ফ্যানের তলায় ঠান্ডা করতে দিই, ঠান্ডা হোক, ও আবার কয়েকবারই পুজো করে আসবে, এসে আবার ঠাকুরকে ভোগ দেবে, ততক্ষণ ফ্যানের তলায় ভোগটা ঠান্ডা হোক। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু বিষ্ণু বরণাং সদা পশ্যন্তি সুরয়া। ও আজমনিয়ং গঙ্গনাহং নমঃ শ্রী বিষ্ণবে নমঃ। আমন্ডং মধ্যন্ডং পরমন্ডং ভগবতি কামনং শুভাদি মঙ্গলার্থে। বসন্ত পূর্ণিমা তিথি, চন্দ্রমা উদয়, ধীরে ধীরে মলয় পবন তথা বয়, পুলকে গোলক মাঝে লক্ষ্মীনারায়ণ বসিয়া করেন দোহে কথোপকথন। তুমি মা করুণাময়ী জগত জননী,
মানবী নিদয়া কেন হলে নারায়ণী। সন্ধে জ্বালা দিয়ে আজকের মতো লক্ষ্মী পুজো আমরা শেষ করলাম। কালকে ভোর ভোর আমাদের খুব অন্ধকার থাকতে, মানে সূর্য যেন না ওঠে তার আগে লক্ষ্মী তুলে ফেলতে হবে। ওই চারটে সাড়ে চারটের সময় লক্ষ্মীটা তুলতে হবে। এটা মানে হয়ে আসছে এদের বাড়িতে বরাবর এরকম হয়ে আসছে। তো কালকে চারটে সাড়ে চারটের সময় আমিও লক্ষ্মী তুলবো। আজকের মতন সন্ধে জ্বালা হলো, একটু পরে ঠাকুরকে আবার সেই সন্দেশ প্রসাদ এসব দিয়ে ফলমূল কেটে আমার ভাসুর ওই শীতল দেবে দিয়ে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই আসি, নমস্কার।